আগ্নেয়াস্ত্র ঘটনায় গ্রেপ্তার বাসির মোল্লাকে সোমবার আদালতে তোলা হয়। ধৃতের পক্ষ থেকে আইনজীবী লড়াই করেনি, নো মুভ। আজ পুলিশের পক্ষ থেকেও পিসি পেয়ার করা হয়নি। ধৃতকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। আগামী 23 তারিখ ধৃতকে কোর্টে তোলা হবে। 6 তারিখে দমকল থানার পুলিশ অ্যারেস্ট করেছিল দুপুরবেলা, এবং গতকাল নিয়মিত কোর্ট ছিল না, যেটা আমাদের আইনি ভাষায় হলে রিমান্ড বলা হয়। হলে রিমান্ডে তাকে জিএম থার্ড কোর্ট চার্জে ছিলেন, সেই জিএম থার্ড কোর্ট ইনচার্জ সিজিএম এর কোর্টে তাকে তার প্রডিউস করা হয়েছিল, এবং কোর্ট উভয় পক্ষ মানে আসামি পক্ষ এবং সরকারি আইনজীবী যিনি ছিলেন ইনচার্জ কালকে রিমান্ড ফাইল রোস্টার অনুযায়ী দুপক্ষের কথা শুনে তাকে আজকের জন্য প্রোডাকশন রাখা হয়েছিল, এবং আজকে সেই বাসির মোল্লা ফিজিক্যালি প্রডিউস হয়ে উঠছে। কিন্তু আজকে কোনো কারণে হোক আসামি পক্ষ থেকে কোনো বেল পিটিশন বা বেল মুভ করা হয়নি, সেই জন্য ওটা নান মুভে থেকে যাবে। এবং টু ডেট মানে যেটা নেক্সট ডেট হয়ে আছে অলরেডি 23-6 তার আবার হেয়ারিং হবে।